স্বাগতম জানাইছো মই দীক্ষিত শর্মা আর আজি আহিব তিওয়া পরিষদীয় নির্বাচনের ফলাফল এবার তিওয়া যে পরিষদীয় নির্বাচন আছে তাত কোনে শেষ হাঁহি মারিব বিজেপি এজিপি কংগ্রেস তিওয়া জাতীয় মঞ্চ আর অন্যান্য বহু নির্দলীয় এবার প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে মুঠ ৩৫টা সমষ্টিত ১২৪ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হব আর তিওয়া পরিষদীয় নির্বাচনত এবার কোনে শেষ হাঁহি মারিব তার সবিশেষ সকল তথ্য বিতং তথ্য আপনাদের লাভ করব একমাত্র টাইম এইটত বিটিসি নির্বাচনত আমি যে প্রত্যেক খবর সকলতক প্রথমে আমি আপনার দিছিল তিওয়া পরিষদীয় নির্বাচনের ভূত গণনার প্রতি পলর খবর একমাত্র আপনাদের লাইভ লাভ করব টাইম এইটর মাধ্যমে আর আমার সাংবাদিক গুয়াহাটির ভোট গ্রহণ কেন্দ্র আরম্ভ করে ভোট গণনা কেন্দ্র আরম্ভ করে নগাঁওর ভোট গণনা কেন্দ্রলেকে প্রত্যেক ভোট গণনা কেন্দ্র উপস্থিত আছে এই মুহূর্ত আমি আপনার জানাই আছো তিওয়া পরিষদীয় নির্বাচনের যে ভোট গণনা আছে সেই ভোট গণনা আজি ৮ বজার লগেলগে আরম্ভ হব আর ৩৫টা সমষ্টিত কোনে শেষ হাঁহি মারিব তার যে জল্পনা কল্পনা আছে সেই জল্পনা কল্পনা অন্ত হবলে আর কেটামান মুহূর্ত বাকি আছে ৩৬খন সর্বমুঠ আসন আছে তারে ৩৫খন আসনত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এখন আসনত বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজেপির প্রার্থীজন নির্বাচিত হয়ে গেছে আর এই মুহূর্তত আমি আপনার দেখাই আছো যে এই ৩৫খন আসনের যে ভোট গণনা হয়েছিল ভোট গ্রহণ হয়েছিল তার গণনা কিছু সময়ের পাশতে আরম্ভ হব বিজেপি প্লাস অর্থাৎ বিজেপি আর এজিপির মিত্রজোট কংগ্রেস তিওয়া জাতীয় ঐক্য মঞ্চ অন্যান্য এবার আম আদমি পার্টি যে আছে আম আদমি পার্টিও এই নির্বাচনত অংশগ্রহণ করেছিলেন তিওয়া পরিষদীয় নির্বাচন যে আছে প্রায় ৪খন জেলাত এই নির্বাচনের অনুষ্ঠিত হয়েছিল নগাঁওর একাংশ মরিগাঁও কামরূপ মেট্রো আর হুজাই এনে ধরনের কিছু জেলাত এই সর্বমুঠ ৩৬খন আসনের ভোট গ্রহণ যা ১৭ তারিখে হয়েছিল এই মুহূর্তে আমি আপনার কি নোটস কিটা আপনার দিব বিচার যে তিওয়া নির্বাচনের যে ফলাফল আছে সেই ফলাফল অহার আগতে কেনেকা ধরনের পরিস্থিতি আছে ৪খন জেলাত মুঠ ৩৬টা সমষ্টির বাবে ভোট গ্রহণ হয়েছিল কিন্তু ভোট গ্রহণ হয়েছিল ৩৫টা সমষ্টিত আর এটা ব্যালট বক্সত বন্দী হয়েছে প্রার্থীর ভাগ্য আর তিওয়া পরিষদ এবার কার দখলত যাব তার যে জল্পনা কল্পনা আছে সেই জল্পনা কল্পনা ইতিমধ্যে অন্ত হওয়ার দিকত অগ্রসর হয়েছে আমি আপনার প্রতি মুহূর্তর বাতরি দিবলে সক্ষম হোম পুয়া ৮ বজার লগেলগে ভোট গণনা আরম্ভ হব আর ভোট গণনার প্রথম ট্রেন আপনাদের লাভ করব একমাত্র টাইম এইটর মাধ্যমে নগাঁওর ভোট গণনা কেন্দ্রের আরম্ভ করে গুয়াহাটির ভোট গণনা কেন্দ্রলেকে সকল স্থানতে আমার সাংবাদিক উপস্থিত আছে আমি আপনার তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদ এবার কার দখলত যাব বিজেপি মিত্রজোটে দখল করব পারিবনে নয় ৪খন জেলার মুঠ ৩৫টা সমষ্টির ভোট গণনা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এটা সমষ্টিত বিজেপি প্রার্থীজন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচিত হয়ে গেছে বিজেপির দাবি এবার বৃহৎ সংখ্যক আসনে দখল করব পারিব তিওয়া পরিষদ কিন্তু এই তিওয়া পরিষদ কার দখলত যাব এই মুহূর্ত যদি চা যায় মূল যুঁজখন যদি কার মাজত হব তিওয়া জাতীয় ঐক্য মঞ্চ আর বিজেপির মাজতে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার হওয়ার সম্ভাবনা আছে বলে সকলে মন্তব্য ব্যক্ত করে আছে কিন্তু তিওয়া নির্বাচনত তিওয়া পরিষদীয় নির্বাচনের এই যে ফলাফল আছে এই ফলাফল কার পক্ষত যাব আমি আপনার দিবলে সক্ষম হব আমার সাংবাদিক উপস্থিত আছে বিভিন্ন স্থানত আর মাত্র ৩টা মিনিট বাকি আছে ৩ মিনিটর পাছতে আরম্ভ হব তিওয়া পরিষদীয় নির্বাচনের ভোট গণনা এতিয়া ৭:৫৭ মিনিট আর ৩টা মিনিট বাকি আছে আর ৩টা মিনিটের ভিতরতেই তিওয়া পরিষদীয় নির্বাচনের ভোট গণনা আরম্ভ হব আমি আপনার সকল তথ্য জানাবলে সক্ষম হব ১২৪ জন প্রার্থী আছে ৩৫টা সমষ্টিত ১২৪ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হব আর এই মুহূর্তত ৩৫টা সমষ্টিত যে ভোট গণনা ভোট গ্রহণ হয়েছিল তার এটা সমষ্টি বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজেপিয়ে নির্বাচিত হবলে সক্ষম হয়েছে এই একটা জাগিরুতর একটা সমষ্টি আছে যেটু বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজেপির দখলত গেছে কিন্তু এই ৩৫টা সমষ্টির ভিতর বিজেপির দাবি যে গরিষ্ঠ সংখ্যক আসন লাভ করব কিন্তু তিওয়া পরিষদীয় নির্বাচনত কোনে শেষ হাঁহি মারিব উত্তর পাব আপনাদের একমাত্র টাইম এইটত যে ধরনের বিটিসি নির্বাচনের প্রতি খবর সকলতক প্রথমে আর সকলতক আগতে আমি টাইম এইট আপনার দিবলে সক্ষম হয়েছিল আর এইবার তিওয়া পরিষদীয় নির্বাচনের প্রতি খবর প্রতি ট্রেন সকলতক প্রথমে আপনাদের লাভ করব একমাত্র
টাইম এইটৰ মাধ্যমেৰেহে টাইম এইটে দিব পাৰিব কাৰণ নিৰ্বাচন মানে হ'ল টাইম এইট নিৰ্বাচন সম্বন্ধীয় সকলোসমূহ বাতৰি সকলোতকৈ প্ৰথমে আৰু সকলোতকৈ আগত আপোনালোকে লাভ কৰিব একমাত্ৰ টাইম এইটৰ মাধ্যমেৰেহে মই সংযুক্ত হৈছো মোৰ সহযোগী সাংবাদিক আছে ধ্ৰুৱ ধ্ৰুৱৰ পৰা মই কেহতীয়া কিছু তথ্য ল'ব বিচাৰিছোঁ নিশ্চিতভাৱে দীক্ষিত মই চাওক এটা কথা ক'ব লাগিব যে ইতিমধ্যে আপুনি কৈছেই যে বিটিএডিৰ যি নিৰ্বাচন সেই নিৰ্বাচনৰ শেহতীয়া ফলাফল আৰু আজিৰ যি প্ৰেক্ষাপট তিৱা স্বায়ত্তশাসিত পৰিষদৰ যি নিৰ্বাচন আছে সেই নিৰ্বাচনৰ আজি ফলাফল ঘোষণা হ'ব কাৰ আচলতে ভাগ্য নিৰ্ণয় হ'ব সেইটো এই মুহূৰ্তত এটা অতি গুৰুত্বপূৰ্ণ হৈ পৰিছে ইতিমধ্যে পুৱা 8 বজাৰে পৰা ভোটগ্ৰহণৰ যি ভোটগণনাৰ যি প্ৰক্ৰিয়া সেই ভোটগণনাৰ প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আৰম্ভ হ'ব আৰু আপুনি ইতিমধ্যে কৈছে যে 37টা সমষ্টিৰ 124গৰাকী প্ৰাৰ্থী সৰ্বমুঠ 124গৰাকী প্ৰাৰ্থীৰ তাত আজি ভাগ্য নিৰ্ণয় হ'ব কোনে সেই হাঁহি মাৰিব সেইটো ইতিমধ্যে এটা অতি সকলো ভোটগণনাৰ অন্তধাৰে ইতিমধ্যে গম পোৱা যাব কিন্তু বৰ্তমানৰ যিগৰাকী CEM পৱন মান্ত্ৰা তেওঁ আচলতে তেওঁৰ যিহেতু বিজেপিৰ এগৰাকী ভাল আচলতে লিডাৰ আছিলে বা তেওঁৰ নেতৃত্বত ইতিমধ্যে তিৱা স্বায়ত্তশাসিত পৰিষদৰ বিগত বৰ্ষসমূহ আচলতে দেখা গৈছিলে কেনেধৰণে উন্নতি সাধন কৰিছিলে সকলোৱে পুনৰবাৰ ইছ্যু লৈ পেলাই গৈছিলে কংগ্ৰেছ গৈছিলে AJP গৈছিলে BJP গৈছে বা তিৱা যি ঐক্যমঞ্চ আছে তেওঁলোকেও আচলতে সম্পূৰ্ণৰূপে আচলতে এই যি নিৰ্বাচনী প্ৰচাৰ এই নিৰ্বাচনী প্ৰচাৰসমূহত অংশ লোৱা পৰিলক্ষিত হৈছিলে কিন্তু তিৱা পৰিষদে বা তিৱা জনতাই বা তিৱা যিসকল লোক আছে সেই লোকসকলে প্ৰকৃততে কাৰ চৰকাৰ বিচাৰে কাৰ চৰকাৰৰ দিনত আচলতে তেওঁলোকৰ যিখন পৰিষদীয় সমষ্টি আছে বা সেই সমষ্টিসমূহ প্ৰকৃততে কাৰ দিনত উন্নয়ন গতিকে তেওঁলোকৰ এই ক্ষেত্ৰত আজি তেওঁলোকে নিৰ্ণয় কৰিব গতিকে 124গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব আজি এটা এই সমষ্টিত ইতিমধ্যে কিছু সময় পূৰ্বৰ পৰা আচলতে এই যি ভোটগণনা এই ভোটগণনাৰ প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আৰম্ভ হৈছে গতিকে দেখা পোৱা গৈছিল যে সকলোৱে যি উৎকণ্ঠাৰে আগ বাচ্চা থকা পৰিলক্ষিত হৈছে যে কোনে সেয়েহে মাৰিব আৰু কিছু সময় পিছতে আমি যাম আমি পোনপটীয়া সম্প্ৰচাৰযোগে আমি সুনাম কেন্দ্ৰৰ পৰা সেই দৃশ্য দেখুৱামগৈ যে বৰ্তমান সময়ত কোনে কিমান ভোটত অগ্ৰগতি লাভ কৰিছে গতিকে এই মুহূৰ্তত কিন্তু প্ৰথম খবৰটো দিছে যে কিছু মুহূৰ্তৰ পূৰ্বৰ পৰা আচলতে ভোটগণনাৰ যি প্ৰক্ৰিয়া সেই ভোটগণনাৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আৰু 124গৰাকী প্ৰাৰ্থীৰ 37টাকৈ সমষ্টিৰ 124গৰাকী প্ৰাৰ্থী আজি দিনটোত আচলতে ভাগ্য নিৰ্ণয় হ'ব তিৱা পৰিষদীয় সমষ্টিৰ উন্নয়নৰ কাৰণে হয় ধ্ৰুৱ মই আপোনাৰ লগত পৰৱৰ্তী সময়ত পুনৰ সংযুক্ত হ'ম আৰু এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ আৰু এই মুহূৰ্তত 8 বাজি গৈছে ইতিমধ্যে তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ভোটগণনা আৰম্ভ হৈছে ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত 8 বাজিছে আৰু লগে লগে তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ভোটগণনাও ইতিমধ্যে আৰম্ভ হ'ল বৰ্তমান 8:01 হৈছে আৰু তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ যি ভোটগণনা আছিল সেই ভোটগণনা ইতিমধ্যে ভোটগণনা কেন্দ্ৰসমূহত আৰম্ভ হৈছে গুৱাহাটীৰ সোণাৰাম যি হাইস্কুল আছে তাত ভোটগণনা হ'ব নগাঁৱতো 10টা সমষ্টিৰ বাবে ভোটগণনা আৰম্ভ হ'ব আৰু ইতিমধ্যে তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ভোটগণনা আৰম্ভ কাৰ হাতত যাব এইবাৰ তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ শাসনভাৰ বাগজৰী কাৰ হাতত যাব এয়া জল্পনা কল্পনাৰ অন্ত হ'বলৈ বৰ্তমান গৈ আছে 4খন জিলাৰ মুঠ 35টা সমষ্টিত ভোটগ্ৰহণ হৈছিল 1টা সমষ্টিত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে বিজেপিৰ প্ৰাৰ্থী নিৰ্বাচিত হৈ গৈছে আৰু এই 35টা সমষ্টিৰ ভিতৰত কাৰ দখলত যাব তিৱা পৰিষদ এয়াটো মুহূৰ্তত এটা লাখটকীয়া প্ৰশ্ন আৰু কেইটামান মুহূৰ্তৰ পাছতে সেই প্ৰশ্নৰ উত্তৰ লাভ কৰিব পাৰিব আৰু আমি আপোনালোকক জনাই আছোঁ যে তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ যি ভোটগণনা আছে সেই ভোটগণনা ইতিমধ্যে আৰম্ভ হৈছে তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ভোটগণনা ভোটগণনাত আৰম্ভ হৈছে 8 বজাৰ লগে লগে ভোটগণনা কেন্দ্ৰসমূহত তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ভোটগণনা ইতিমধ্যে আৰম্ভ হৈছে কাৰ হাতত যাব বিজেপিৰ হাতত যাব নে তিৱা জাতীয় ঐক্য মঞ্চৰ হাতত যাব কোনে দখল কৰিব এইবাৰ তিৱা পৰিষদ এইটো এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন আৰু এই প্ৰশ্নৰ উত্তৰ আৰু কেইটামান মুহূৰ্তৰ পিছতে লাভ কৰা যাব আৰু এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাই আছোঁ তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ভোটগণনা বৰ্তমান আৰম্ভ হৈছে আমি সকলো তথ্য আপোনালোকক দিবলৈ সক্ষম হ'ম আমাৰ নগাঁৱৰ ভোটগণনা কেন্দ্ৰত আমাৰ সাংবাদিক উপস্থিত আছে গুৱাহাটীৰ যি ভোটগণনা কেন্দ্ৰ আছে তাতো আমাৰ সাংবাদিক উপস্থিত আছে আৰু প্ৰত্যেকটো বাতৰি আমি আপোনালোকক দিবলৈ সক্ষম হ'ম 35টা সমষ্টিৰ বাবে ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হৈছিল যোৱা 17 ডিচেম্বৰত আৰু আজি তাৰ ভোটগণনা ইতিমধ্যে আৰম্ভ হৈছে Thank you.
আৰু এই মুহূৰ্তত আমি আপোনালোকক তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ফলাফল দিবলৈ সক্ষম হ'ম। সৰ্বমুঠ 35টা সমষ্টিৰ বাবে যি ভোট গণনা হৈছিল, ভোট গ্ৰহণ হৈছিল, সেই ভোট গ্ৰহণৰ প্ৰক্ৰিয়া ইতিমধ্যে 8 বজাৰ লগে লগে আৰম্ভ হৈছে আৰু তিৱা পৰিষদীয় নিৰ্বাচনত এবাৰ কাৰ দখলত যাব, তিৱা জাতীয় ঐক্য মঞ্চই দখল কৰিবনে, বিজেপিয়ে দখল কৰিবনে, কংগ্ৰেছে দখল কৰিবনে, অন্যান্য কাৰোবাৰ হাতত যোৱাৰ সম্ভাৱনা আছে এবাৰ পৰিষদখন, তাৰ প্ৰতিটো বাতৰি আমি আপোনালোকক দিবলৈ সক্ষম হ'ম। আৰু 8 বজাৰ লগে লগে তিৱা পৰিষদীয় নিৰ্বাচনৰ ভোট গণনা ইতিমধ্যে আৰম্ভ হৈছে আৰু আমি কিছু মুহূৰ্তৰ পাছতে প্ৰথমটো ট্ৰেইন আপোনালোকক দিবলৈ সক্ষম হ'ম। নগাঁও আৰু গুৱাহাটী দুয়োটা ভোট গ্ৰহণ কেন্দ্ৰতে, ভোট গণনা কেন্দ্ৰতে আমাৰ সাংবাদিক উপস্থিত আছে আৰু সবিশেষ তথ্য লৈ কিছু সময়ৰ পাছত আমি পুনৰ আপোনালোকৰ ওচৰত উপস্থিত হ'ম।